রানা বেশি করে দিতে তোল তো আমি চলে এসেছি আমাদের মাঠে, আমাদের সবজি বাগানে যেখানে সবজি চাষ করা হয় সেই মাঠে আমি চলে এসেছি। আর এই মাঠে অনেক রকম সবজি আছে, আর মাঠ থেকে আমি কিছু সবজি তুলে নেব। এখানে পুঁই শাক হয়েছে, কি সুন্দর পুঁই শাক হয়েছে, মোটা মোটা আর একদম কচি। এখানে কিছু পুঁই শাকের ডগা কেটে নেবো আজকে। এইগুলো এত মোটা হয়েছে দেখে লোক লেগে যাচ্ছে, একদম মোটা মোটা করে। এগুলো হচ্ছে বোম্বাই পুঁই। আমরা তো দেখিয়েছিলাম যে মার্কিং পেপারে পটল গাছ লাগানো হয়েছে, আর আগের বার যে যে মাটিতে পটল লাগানো হয়েছিল তার থেকে এই মার্কিং পেপারে ভালোই পটল হচ্ছে। আগের সপ্তাহে তোলা হয়েছিল, আর গাছে এখনও প্রচুর পটল আছে, আর এই পটলের ধরনও বিশাল। দেখুন কি পরিমাণ পটল হয়েছে, প্রত্যেক ডোগায় ডোগায় একদম জালি আর পটল। এইগুলো হচ্ছে আবার তিন চার দিন পরে আবার তোলা যাবে। আর আমি কিছু পটল তুলে নিয়েছি, এবার যাবো ওই দিকে মানে লাউ, তারপরে লেবু গাছ আছে। এখানে ভেন্ডি গাছ লাগানো হয়েছিল, আমি লাগিয়েছিলাম এই গাছগুলো আল দিয়ে, এখানে সবে ফুল ফুটছে। গাছগুলো খুব ভালো হয়েছে, কদিন পর থেকে ভেন্ডিও তোলা যাবে, ফুল হয়েছে। বাবা এই গাছের কি মোটা হয়েছে, এর ডাল পালা হয়েছে আর ফুল হচ্ছে গাছে। কদিন পর থেকে সপ্তাহখানি পর থেকে ভেন্ডি তোলা যাবে। আর এখানে লাউ গাছ লাগানো হয়েছে, লাউ গাছে বান করা হচ্ছে। আর আমাদের এই জমিটা খুব ভালো, মানে যাই লাগানো হোক না কেন খুব ভালো হয়। আর লাউ গাছগুলো দেখো কত সুন্দর মোটা মোটা হয়েছে, দুর্গাগুলো মনে হচ্ছে দেখেই খাই। আগের বারের থেকে অনেক মোটা মোটা হয়েছে, কি মোটা মোটা হয়েছে, লক লক করছে। আর এই লাউগুলো হচ্ছে সবুজ লাউ, আগে হয়েছিল সাদা সাদা দেখতে, এগুলো হবে সবুজ, কিন্তু মোটা মোটা হয়েছে ডগাগুলো। আর এই গাছে অনেক নিচু হয়েছিল, পাড়াই হয় নিচু, সব খেয়ে নিল হনুমানে আর বাদরে, সব খেয়ে নেবে। আমাদের আগে তো সব মানে সারা বাগানে লিচু গাছ ছিল, লিচু গাছ লিচু প্রত্যেকবার হয় না বলে লিচু গাছ সব কেটে দেওয়া হয়েছে, দুটো গাছই আছে। এই গাছ দুটো লিচু হয়েছিল অনেক, সব খেয়ে নিয়েছে। এই যে এখানে লেবু গাছ, এখান থেকে কিছু এবার লেবু তুলে নেব। আর এবার আর বছর তো অনেক লেবু হয়েছিল, এবার অল্প হয়েছে। একটা থোকোতে কত লেবু হয়েছে, এই থোকোটায় দেখো কত লেবু হয়েছে। এই লেবুগুলো এখন ভালো রস হয়নি, এটা এখন পারবো না, যেগুলো একটা একটা আছে সেইখান থেকে কটা লেবু তুলে নিচ্ছি। আর গা যেগুলো একদম পিলা হয়ে গিয়েছে সেইগুলো কেড়ে নিতে হবে, সেইগুলোতেও রস হয়েছে।
আর এই লেবু পাতি লেবু তো ছোট ছোটই হয়, আর এই লেবুগুলাই প্রত্যেক সপ্তাহে সার জল দেওয়া হয় বলে এবারে একটু মোটা মোটা হয়েছে। আর আমাদের এই জমিটা পুরোটাই লাউ লাগানো হয়েছে, এই বান করে দেওয়া হয়েছে বানে উঠতে গাছ। মনে করলাম লিচু পারবো, লিচু গাছে লিচু আমি পারতে পারবো না, অন্য সময় পেরে নিয়ে যাবে। ওই দেখে বেগুন লাগানো হয়েছে, দেখে অনেকদিন আগে দেখিয়েছিলাম গাছ একদম ছোট ছোট ছিল, আর এখন সবে ফুল জ্বালিয়ে এসেছে, সেটাও দেখাবো। চলো ওই দিকে যাই তাহলে। আর এই যে আমাদের বেগুন ক্ষেত, বেগুনগুলো বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে, আর সবে ফুল আসছে, আর কিছুদিন পরে বেগুন হয়েছে। আর আমি মাঠ থেকে চলে এসেছি সবজি নিয়ে, আর রান্নাটাও এখানে তাড়াতাড়ি দিয়েছি। আর আজকে রান্না করবো পুঁই শাকে কচি ডোবা দিয়ে মুসুরির ডাল। খুব গরম পড়ছে, গরমে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, এটা আজকে বানাবো। আর এখানে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গিয়েছি, আমার ডালটা দিয়ে দিচ্ছি, ডালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবার পুঁই শাক কেটে নিচ্ছি। পুঁই শাকের এই কচি পাতাগুলো দিয়ে দিচ্ছি। এত গরম, ডাল হাফ সিদ্ধ হয়ে গেছে, পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। ডাল আর পুঁই সিদ্ধ হয়ে গিয়েছে, এবার একটু সাঁতলে দেবো, হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ডাল দিয়ে দিচ্ছি,
হয়েছে বা না হয়নি